পুকুর জঙ্গলে এক টুনি তার মা মিনুর সাথে বাস করত। টুনি দেখতে অনেক কালো ছিল, যার জন্য প্রতিনিয়তই টুনি সহ টুনির মাকে লাঞ্ছিত বঞ্চিত হতে হতো। মিনু অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতো। মা টুনি, তুই তো দিন দিন বড় হয়ে যাচ্ছিস, আর কদিন পর স্কুল পেরিয়ে কলেজে উঠে পড়বি, তখন তো তোকে বিয়ে দিতে হবে রে মা। কিন্তু তোর এই গায়ের রঙের জন্য তো আর কেউ বিয়েও করতে চাইবে না। কেউ যদি আমাকে বিয়ে করতে না চায়, তাহলে আমাকে জোর করে কেন বিয়ে করতে হবে? হ্যাঁ বলো তুমি, আমি পড়াশোনা করে অনেক বড় হয়ে ভালো একটা চাকরি করব, আর অনেক টাকা জমিয়ে সেই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানাবো। এরপর সেই বাড়িতে আমি তোমাকে নিয়ে থাকবো মা। হয়েছে হয়েছে, পাকা পাকা কথা এবার রাখ, এদিকে তোর স্কুলের সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি স্কুলে চলে যা তো। মায়ের কথা মতো টুনি স্কুলে চলে যায়। কি রে টুনি, ওভাবে হা করে কি দেখছিস শুনি? নাকি আমাদের মতো তোরও শাস্তি ইচ্ছে হয়? তুই চাইলে একটু শাস্তি পারিস, এই নে লিপস্টিকটা, দেখেছিস? এটা আমার বাবা আমাকে শহর থেকে অনেক দাম দিয়ে কিনে দিয়েছে। বাহ, লিপস্টিকটা তো অনেক সুন্দর, আর লাল লিপস্টিক তো আমার খুব ভালো লাগে রে। দে না একটু লাল লিপস্টিকটা, আমি একটু লাগাই। নে একটু ঠোঁটে দে, এটা আমি তোকে এই জন্যই লাগাতে দিচ্ছি যে তুই এটা কোনো দিনও কিনতে পারবি না, বুঝেছিস? এই জন্যই দিচ্ছি তোকে। এটা ঠোঁটে না দিতে পারলে তোর মনটা যে ভীষণ খারাপ হয়ে যাবে রে, আর অন্য কারো মন খারাপ দেখতে আমার একদম ভালো লাগে না, জানিস? এরপর টুনি লিপস্টিকটা নিজে ঠোঁটে লাগায়। হেই দেখ দেখ, মনে হচ্ছে কাকে ঠোঁটে লাল রং দিয়েছে, তুই কিনা একটু ফর্সা হতে পারিস না নাকি? হ্যাঁ, বন্ধুদের কাছে এমন আচরণ পেয়ে টুনি মনে খুব কষ্ট পায়। এরপর টুনি সেখান থেকে বাইরে বেরিয়ে লিপস্টিক গুলো মুছে ফেলে, আর বাড়ি ফিরে গিয়ে টুনি কাঁদতে থাকে। আমি এত কালো হয়ে কেন জন্ম নিলাম? আচ্ছা, ঈশ্বর তো আমাকে নিজাতে বানিয়েছে, তাহলে আমি এত মন খারাপ কেন করছি? যে যাই বলুক না কেন, আমি আর মন খারাপ করব না, আমি সুন্দর, আমি অনেক সুন্দর। টুনি যখন কান্না করছিল তখন মিনু ডাকতে ডাকতে ঘরে ঢুকে আর দেখে টুনি কান্না করছে। কি রে মা, কাঁদছিস কেন? তোকে আমি একটা ভালো খবর দিতে এলাম, আর তুই কি না কাঁদছিস? কই মা, আমি একদম কাঁদছি না, সেই তখন থেকে চোখে কি যেন একটা পড়েছে। ছাড়ো তোমার সেসব কথা, এবার বলো কি ভালো খবর নিয়ে এসেছো তুমি? আজ সন্ধ্যায় পাশের জঙ্গলে টোনা নামের একটা ছেলে তার বাবাকে নিয়ে তোকে দেখতে আসছে, তোর বিয়ে হবে, আমার জামাই হবে। সেটা ভাবতেই আমার কি যে ভালো লাগছে। হুম, গাছে কাঁঠাল আর গোফে তেল, ওসব ছাড়ো তো মা, আমার একদম বিয়ে করার ইচ্ছে নেই, বুঝেছো? কি সব কথা বলছিস হ্যাঁ, আর বিয়ে করব না করব না এ কথা বাদ দিয়ে সন্ধ্যায় অনেক সুন্দর করে সেজে গুজে বসে থাকবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর মিনু নিজের কাজে চলে যায়, এদিকে সন্ধ্যাও হয়ে যায়। আর ছেলে পক্ষ টোনাও চলে আসে। এরপর টোনা টুনিকে দেখে বলে, বাবা এ তুমি আমাকে কোন অমাবস্যার চাঁদ দেখাতে নিয়ে এলে? আমি তো আশায় ছিলাম পূর্ণিমার চাঁদ দেখব বলে, কিন্তু এখন যা দেখলাম আমার আর দেখার ইচ্ছে নেই। এই মেয়েকে যদি আমি আমার ঘরের বউ করে নিয়ে যাই, আর আমার ঘরে যদি 10,000 ভোল্টের লাইটও থাকে, তবু এই মেয়ের মুখ দেখা যাবে না। চলো বাবা, এখানে আমি আর একটা মুহূর্তও থাকবো না। এরপর টোনা তার বাবাকে নিয়ে চলে যায়। টুনি রে টুনি, কেন তুই এত কালো হয়ে জন্মালি, আর আমার গলার কাটা হয়ে বিঁধে থাকলি বলতো? আমার কাছে তো অনেক টাকা পয়সাও নেই যে তোকে দামি দামি ক্রিম কিনে দিয়ে ফর্সা বানাবো, এত বড় অপমান আমি আর নিতে পারছি না। এই বলে মিনু হার্ট অ্যাটাক করে মাটিতে পড়ে যায়। এ কি মা, তোমার কি হলো? কথা বলো মা, মা, ও মা, কথা বলো মা। এরপর টুনি তার মাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার পরীক্ষা করে টুনিকে বলে মিনুর হার্টের সমস্যা হয়েছে, তার জন্য হার্টের রিং পরাতে হবে, এর জন্য অনেক টাকা লাগবে। টুনি তার মাকে হাসপাতালে রেখে বের হয় টাকার খোঁজে, কিন্তু কোথাও কোনো টাকা পায় না। এরপর বনের মধ্যে বসে টুনি কাঁদতে থাকে। হায় ঈশ্বর, তুমি আমাকে এত বিপদে কেন ফেলেছো? আজ যদি আমি সুন্দরী হতাম, আমার কাছে অনেক টাকা থাকতো,
তাহলে আমার মায়ের এত বড় অসুখ কখনোই হতো না। এখন আমি কি করব ঈশ্বর? এসব বলতে থাকে আর টুনি খুব কাঁদতে থাকে। তখনই সেখানে একটা পরি এসে টুনিকে বলে, ও মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এরপর টুনি পরিকে সব ঘটনা খুলে বলে। কেঁদো না পাগলি মেয়ে, তোমার জীবনে সব আশায় পূর্ণ হবে জানো। কেঁদো না, দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে একটা লিপস্টিকের বাগান বানিয়ে দিচ্ছি। আর সেগুলো কোনো সাধারণ লিপস্টিক হবে না, ওগুলো হলো জাদুই লিপস্টিক। ওই লিপস্টিক গুলোকে তুমি যাই বলবে ওরা তাই করবে। এই বলে পরি টুনিকে একটা লিপস্টিকের বাগান বানিয়ে দেয়। আর লিপস্টিকের বাগান দেখে টুনি ভীষণ খুশি হয়। এরপর পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর টুনি একটা লিপস্টিক নিয়ে নিজের ঠোঁটে লাগিয়ে নেয়। তখনই টুনি অনেক ফর্সা আর সুন্দরী হয়ে যায়। এরপর টুনি, জাদুই লিপস্টিক বাগান, তোমরা আমার মাকে সুস্থ করে দাও আর আমার ঘরে খাবারের ব্যবস্থা করে দাও। টুনির কথা শেষ হতে না হতে জাদুই লিপস্টিক বাগানে একটা লিপস্টিক কথা বলে ওঠে আর বলতে থাকে, তোমার মাকে সুস্থ করতে হলে এখান থেকে একটা লিপস্টিক নিয়ে তোমার মায়ের ঠোঁটে লাগিয়ে দাও, তোমার মা সুস্থ হয়ে যাবে। আর এরপর থেকে তুমি এই লিপস্টিক বাগানে লিপস্টিক বিক্রি করে তোমার সংসার চালাতে পারবে। এই লিপস্টিক বাগানের লিপস্টিক কখনো শেষ হবে না। আমরা সব সময় সব লিপস্টিক তোমাকে সাহায্য করব। আর এই লিপস্টিক বাগানের উপর কেউ লোক করলেও সে কঠিনতর শাস্তি পাবে। লিপস্টিক বাগানের কথা মতো টুনি একটা লিপস্টিক নিয়ে গিয়ে ওর মায়ের ঠোঁটে লাগায় আর ওর মা নিমেষে সুস্থ হয়ে যায়। তারপর টুনি তার মাকে বাড়িতে নিয়ে আসে। এরপর টুনি তার মায়ের সাথে সেই লিপস্টিক বাগানের লিপস্টিক বিক্রি করে অনেকগুলো টাকা পায়। লিপস্টিক বাগানের লিপস্টিক একদমই শেষ হচ্ছিল না। দেখতে দেখতে টুনি আর তার মা অনেক ধনী হয়ে যায়। তারা সুখী শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু এগুলো সব চোখে পড়ে যায় সুখীর। আরে, এই ছোট লোক টুনিটা কি করে এত সম্পদের মালিক হয়ে গেল? ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে। এরপর সুখী টুনির বাড়ির পাশে লুকিয়ে থাকে। এইদিকে টুনি তার লিপস্টিক বাগানে গিয়ে লিপস্টিক গুলোর সাথে কথা বলতে থাকে। এসব কিছু দেখে সুখী, ও, তার মানে টুনি এই লিপস্টিক বাগানের সাহায্যে তাহলে এত বড়লোক হয়ে গিয়েছে। আজ রাতে এই বাগানের সব লিপস্টিক আমি চুরি করে নিয়ে যাব আর আমার বাড়িতে বাগান বানাবো। এরপর আমি ওই লিপস্টিককে যা বলবো ওরা আমার কথা শুনে তাই করবে। এরপর সুখি বাড়ি ফিরে যায়। এইদিকে রাতও হয়ে আসে। সুখি লিপস্টিক চুরি করার জন্য বাগানে যায়। সুখি বাগানে পা রাখতে তার পুরো শরীর আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরপর সকাল হয়। আর টুনি বাগানে গিয়ে পোড়া ছাই দেখতে পায়। লোভে পড়ে হয়তো কেউ এখানে এসেছিল আর তার শাস্তি সে পেয়ে গেছে। এরপর থেকে টুনি তার মাকে নিয়ে অনেক সুখী দিন কাটাতে থাকে। হিমুলপুর বনে টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে বাস করত। টুনি দেখতে কালো ছিল। টুনি কালো হলেও টোনা টুনিকে অনেক ভালোবাসত। টোনার তেমন কোনো সয় সম্পত্তি ছিল না। একদিন সকালে টুনি টোনাকে বলে, ওগো শুনছো, এভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে চলবে? এদিকে তো বর্ষাকাল চলে এলো, ঘরটা তো মেরামত করতে হবে নাকি? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি, কিন্তু হাতে তো কোনো টাকা নেই, কি যে করি। কিছুদিনের মধ্যেই তো আমাদের ফসল কাটলে টাকা হবে, তুমি বরং তার আগে বনের কারো কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে ঘরটা মেরামত করো গো। হ্যাঁ, তুমি এটা ভালো কথা বলেছো, তাহলে আমি যাই মুন্নির বাবা রাজুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসি। এই বলে টোনা মুন্নির বাবা রাজুর কাছে যায় আর কিছু টাকা ধার চায়। আমি তোকে টাকা ধার দিব, তবে একটা শর্তে। শর্তটা হলো 15 দিনের মধ্যে আমার টাকা পরিশোধ করতে না পারলে আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। বল, তুই কি রাজি আছিস? হ্যাঁ কাকা বাবু, আমি রাজি আছি। আমার ফসল কাটলেই আমি 10 দিনের মধ্যেই টাকা পরিশোধ করে দিব। এই কাগজে একটা স্বাক্ষর কর, যদি তুই মিথ্যা বলিস আর আমার টাকা পরিশোধ না করিস, সেই জন্য প্রমাণস্বরূপ এই কাগজে আমি তোর স্বাক্ষর নিচ্ছি।
টোনা রাজুর কথায় রাজি হয় আর স্বাক্ষর করে টাকা নিয়ে বাড়ি চলে আসে। টোনা টাকা দিয়ে বাড়ি ঘর মেরামত করে। এভাবে কয়েকদিন কেটে যায়। অবশেষে টোনার টাকা পরিশোধ করার দিন পার হয়ে যায়। কিন্তু টোনা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে পারে না। একদিন টোনা টুনিকে বলে, নির্দিষ্ট সময়ের মধ্যে তো টাকা দিতে পারলাম না, ফসল ভালো না হওয়ার কারণে। জানি না এবার রাজু কাকা আমাকে কোন শর্ত পূরণ করতে বলবে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমার মনে হয় তোমাকে ওই টাকাগুলো পরিশোধ না করার কারণে সুদ দিতে বলবে। তুমি যাও, একবার দেখা করে আসো। এই বলে টুনি টোনাকে রাজুর কাছে পাঠিয়ে দেয়। টোনা রাজুকে তার সমস্যার কথা বলে, কিন্তু রাজু টোনার কোনো কথাই শোনে না। আর রাজু বলে, টাকা পরিশোধ করতে দেরি করেছিস, এবার তো তোকে আমার শর্ত মানতে হবে। আমি যা বলবো তোকে তাই করতে হবে। শোন, তোকে আমার মেয়ে মুন্নিকে বিয়ে করতে হবে। কি বলছেন এসব? আমার একটা বউ আছে, আমি এই শর্ত মানি না কাকা বাবু। তোর কুচ্ছিত কালো প্রথম বউয়ের চেয়ে আমার মেয়ে অনেক ভালো, অনেক সুন্দরী। আর তুই যদি এই শর্ত না মানিস, তাহলে আমি বনের সবাইকে বলে তোকে বন থেকে তাড়িয়ে দিব। টোনা রাজুর কথা শুনে ভয় পেয়ে যায় আর বিয়ের জন্য রাজি হয়ে যায়। অবশেষে টোনা আর মুন্নির বিয়ে হয়। টোনা মুন্নিকে নিয়ে ওর বাড়িতে আসে আর টুনি টোনাকে দেখে বলে, টোনা এ কি, তুমি দ্বিতীয় বিয়ে করেছো কেন? এই মেয়ে, এই তুমি কেন আমার কপালে এত বড় আগুন ধরালে বলো? তুমি কেমন মেয়ে? হ্যাঁ, আর টোনা তুমি বা কেমন? তুমি কেন এই কাজ করলে টোনা? টুনি তুমি আমাকে ভুল বুঝো না, আমি সত্যি এটা করতে চাইনি, কিন্তু এর বাবা আমার সাথে এমন কাজ করেছে যে আমি অসহায় হয়েছিলাম টুনি। এই আমি এখানে তোদের ন্যাকা কান্না আর নাটক দেখতে আসিনি। উফ বাবা, সে কখন থেকে আমাকে দাঁড় করিয়ে রেখেছে। এই কালো, যা আমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আয়। কিরে হা করে দাঁড়িয়ে আছিস যে, যা বলছি। মুন্নি তুমি তো পারতে এই বিয়েটা আটকাতে, কিন্তু তুমি বিয়েটা না আটকিয়ে কেন আমাকে বিয়ে করলে বলো তো? কেন করেছি জানো না? আমি প্রতিশোধ নেওয়ার জন্য এমন করেছি। মনে আছে আমি বনের সবচেয়ে সুন্দরী পাখি, তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আর তুমি আমাকে প্রত্যাখ্যান করে টুনির মতো কালো একটা পাখিকে বিয়ে করেছো। সেই জন্য রাগে ক্ষোভে আমি এমন কাজ করেছি। ছি মুন্নি ছি, আমি আগে শুধু ভাবতাম তোমার মনটা খুব কুচ্ছিত, কিন্তু আজ তার প্রমাণ পেলাম। টোনা তুমি এই মেয়েকে বের করে দাও। আমার খুবই কষ্ট হচ্ছে টোনা, এই মেয়েকে তুমি বের করে দাও। কি বলে, আমাকে নাকি তাড়িয়ে দিবে? আরে আমি তো তোদের বের করে দিব, কারণ এই বাড়ি টোনা আমার বাবার টাকা দিয়ে বানিয়েছে, এ বাড়িতে আমার অধিকার আছে। আর এই কালো কুচ্ছিত, যা বলছি আমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আয়। আর শোন, আমার কথা না শুনলে আমি বাবাকে বলে তোদের দুজনকে এই বন থেকে তাড়িয়ে দিতে বলবো। আমি রেস্ট নিতে যাচ্ছি, আমার খাবার নিয়ে আয় বলছি তাড়াতাড়ি। এই বলে মুন্নি ঘরে চলে যায়। আর টোনা টুনি কোনো উপায় না পেয়ে মুন্নির সব কথা শোনে। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। অত্যাচারী ছোট বউ মুন্নি টোনা টুনিকে অনেক অত্যাচার করে। মুন্নি টুনিকে কালো কুচ্ছিত বলে সব সময় অপমান করত। একদিন, এই অপয়া কালো মুখপুরি, আমার সকালের চা এখনো আনিসনি কেন? হ্যাঁ, যা আমার জন্য সকালের চা নাস্তা নিয়ে আয়, যা বলছি। এ কথা শুনে টোনা মুন্নিকে বলে, এটা কি ধরনের সভ্যতা মুন্নি? টুনি কালো হলেও ওর মনের দিক দিয়ে তোমার থেকে অনেক ভালো। আর একটা কথা, টুনি তোমার থেকে বড়, তাই ওকে সম্মান দিবে। আর এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। কি বললে টোনা, তোমার সাহস তো কম না, আমাকে কাজ করতে বলো। আর তোমার স্ত্রীর জন্য যখন তোমার এত দরদ, তখন তুমি আজ থেকে রান্না করবে, আর এই কুচ্ছিটটা আমার হাত পা টিপে দিবে। যাও এখন আমার জন্য চা নিয়ে এসো। মুন্নি তোমার এই দেমাক অহংকার বেশি দিন থাকবে না, ঈশ্বর এত অহংকার পছন্দ করে না। এরপর টোনা ওখান থেকে চলে যায়। টোনা চলে যাবার পর মুন্নি মনে মনে বলে, আমি কি জিনিস এবার আমি তোমাদের বুঝিয়ে দিব, আমার অত্যাচারে তোমাদের দুজনকে পিষিয়ে তুলবো আমি। এমন সময় মুন্নির জন্য চা আর খাবার নিয়ে আসে টুনি।
মুন্নি টুনির কাছ থেকে চার খাবারটা নিয়ে খেতে থাকে। যেই মুন্নি চাটা মুখে দেয় তখনই মুখ থেকে সে চাটা তাড়াতাড়ি করে ফেলে দিয়ে বলে, ওয়াক্থু কি বৃষ্টি হয়েছে খেতে, মনে হচ্ছে চায়ে তুই চিনি নয় লবণ দিয়ে বানিয়েছিস তাই না? এই বলে মুন্নি গরম চা গুলো টুনির মুখের মধ্যে ছুঁড়ে মারে। ওরে বাবা রে, আমার মুখটা পুড়ে গেল রে। মুন্নি কেন এমন করলে, আমি তো তোমার বড় বোনের মতো, চা ভালো হয়নি আমাকে বলতে পারতে, আমি আরেকটা বানিয়ে দিতাম, এখন আমার মুখটা জ্বলছে। ওরে বাবা রে মা গো, তোর মুখ তো আগে থেকেই পোড়া, আর এখন আমি আরেকটু পুড়ে দিলাম, এখন যা তো এখান থেকে যা, ওই পোড়া মুখে গিয়ে লবণ ঘষে দে, কুচ্ছির কালো কোথাকার। মুন্নির এমন কথা শুনি টুনি কাঁতে কাঁতে ওখান থেকে নদীর পাড়ে চলে যায় আর বলতে থাকে, হে ঈশ্বর, কেন আমার সুখের সংসারটাকে এমন তছনছ করে দিলে, কি ক্ষতি করেছিলাম আমি, এত তো অসুন্দরের জন্য আমাকে আগে থেকে কথা শুনতে হতো, আর এখন তো মুন্নির অত্যাচার অপমান, এর থেকে ভালো তুমি আমাকে তুলে নাও ঈশ্বর, তুলে নাও। এমন সময় টুনির ওখানে একটা পরী আসে আর পরী বলে, কি হয়েছে কি মিষ্টি পাখি, তুমি কান্না করছো কেন, কি হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। পরীর কথা শুনে টুনি পরীকে তার কুৎসিত রূপের কথা বলে আর মুন্নির অত্যাচারের কথাও খুলে বলে। সব শুনে পরী বলে, ও তাহলে ছোট বউ তোমাকে অপমান অত্যাচার করে তাই না, তুমি বাড়িতে যাও, এরপর ছোট বউ যখন তোমাকে অত্যাচার আর অপমান করবে তখন ও তার শাস্তি পাবে, তুমি নিশ্চিন্তে চলে যাও। এই বলে পরী টুনিকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। মুন্নি টুনিকে দেখে বলে, এই মুকুরি কোথায় গিয়েছিলি তুই, হ্যাঁ বল, আবার খাওয়ার সময় বাড়ি থেকে কোথায় চলে গিয়েছিলি, যাতে আমি নিজে রান্না করে খাই এই জন্য তাই না, আমার সৌন্দর্য দেখে তোর হিংসে হয়, যাতে আমি রান্না করতে গিয়ে আমার এত সুন্দর চেহারাটা পুড়ে তোর মতো কালো হয়ে যায় তাই না, এসব ভেবেছিলি তুই? আমি মোটেও এমন কিছু ভাবিনি মুন্নি, তোর মন হিংসায় জর্জরিত তাই বলে আমাদের মন হিংসায় জর্জরিত না, তোর মতো আমাদের ভাবিস না, তুই আমাদের উপর এত অত্যাচার করিস, এখনো সময় আছে মুন্নি, ভালো হয়ে যা। কি তুই আমাকে হুমকি দিচ্ছিস, আমি আজ তোকে ছাড়বো না। এই বলে মুন্নি যেই না টুনির কাছে যায় তখনই ওখানে পরীটা চলে আসে আর পরী বলে, তোর এত অহংকার, তুই ওকে ছাড়বি না, বল আমাকে বল, আজ তুই আমার হাত থেকে বাঁচবি না। এই বলে পরী জাদু করে মুন্নিকে কালো কুচ্ছিত করে দেয় আর টুনিকে অনেক সুন্দর করে দেয়। এমন সময় ওখানে টুনা আসে, মুন্নি তার কালো কুচ্ছিত রূপ দেখে কান্না করতে থাকে আর মুন্নি বলতে থাকে, আমার সুন্দর চেহারাটা কি হলো, কে তুমি, আমাকে কেন কুচ্ছিত করে দিলে বলো? আমি পরি, আমাকে টুনি তোর অত্যাচারের কথা খুলে বলেছে, আমি তো শুধু তোর চেহারা কুচ্ছিত করে দিয়েছি, এবার তো আমি তোকে তোর অত্যাচারের শাস্তি দিব। ঠিক হয়েছে ঠিক হয়েছে মুন্নি, এবার তোমার চেহারার সাথে সাথে তোমার মনের মিল হয়েছে, পরি দাও এই অত্যাচারীকে শাস্তি দাও। না না আমাকে শাস্তি দিও না, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি চলে যাব এখান থেকে, আর এদের মাঝে আমি থাকবো না, তবু আমাকে শাস্তি দিও না। এই বলে কালো কুচ্ছিত মুন্নি ওখান থেকে চলে যায় আর সুন্দরী টুনি টোনার সাথে আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এটা ছিল ডিসেম্বর মাস, চারিদিকে তখন কুয়াশায় ভরা ছিল। এমন হাড় কাঁপানো শীতের রাতে এক জীর্ণ শীর্ণ কুঠিরে দুই অসহায় এতিমছানা বসে বসে কাঁপছে, তাদের পাশে কেউ নেই, তাদের মলিন বিছানায় নেই কোনো গরম কম্বল, তারা অনবরত কাঁপছে আর কাঁপছে। রকি দাদা, এই রকি দাদা, আমার খুব শীত করছে রে দাদা, হাত পা গুলো কেমন জমে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে রে, আজ মা বেঁচে থাকলে আমাদের নিশ্চয়ই ডানার নিচে নিত, তুই জানিস আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। কাঁদিস না বোন, বোন আমার একদম কাঁদিস না তুই, আমি আছি তো তাই না, আমি থাকতে তোর কিচ্ছু হবে না, আয় তুই আমার ডানার নিচে আয়, আমি তোকে আগলে রাখছি বোন,
এসব বলে রকি ওর বোন টুকিকে তার ডানার নিচে আগলে রাখে। কিন্তু তাতে কি হবে, ঘরে ভাঙা অংশ দিয়ে ঠান্ডা বাতাস তাদের ঘরে ঢুকছিল আর তারা কনকনে শীতে কাঁপছিল। দাদা, এই দাদা দেখ কেমন করে কুয়াশার সাথে সাথে ঠান্ডা বাতাস আসছে। উমা গো, আমি যে ঠান্ডায় মরে গেলাম রে দাদা। এ কি দাদা, তোর হাত পা তো আরো ঠান্ডা হয়ে গেছে রে। তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে দাদা? দূর পাগলি মেয়ে, তুই এত ভাবিস না। দাঁড়া, আমি কাগজ দিয়ে এই ভাঙা অংশ আর ঘরের চাল ঢেকে দিচ্ছি, তাহলে আর ঠান্ডা বাতাস আসবে না আর তোর কম শীত করবে, বুঝেছিস বল? এসব বলে রকি কিছু কাগজ নিয়ে সেই ভাঙা বেড়া আর চালটা ঢাকার চেষ্টা করতে থাকে, কিন্তু এ যেন ব্যর্থ চেষ্টা ছিল। না, কিছুতেই আমি আর ঠান্ডা বাতাস বন্ধ করতে পারছি না, তাহলে এবার কি হবে? হায় ঈশ্বর, এবার আমরা এই এতিম ভাই বোন কি করবো? ঈশ্বর, তুমি কেন আমাদের বাবা মাকে তুলে নিলে বলো? ঈশ্বর, আমাদের কেন এতিম করলে? জানিস দাদা, আজ বাবা মাকে খুব মনে পড়ছে। মা আমাদের কত সুন্দর বুকে আগলে রাখতো, আর এবার শীতে মা আমাদের দেখে দূরে আকাশে তারা হয়ে গেছে। তবে দাদা, তুই একটু আগুন জ্বালিয়ে দে না দাদা, আমি একটু গরম তাপ নেই, তাহলে তো একটু শান্তি পাবো। তুই তো ঠিক কথাই বলেছিস বোন, কিন্তু ঘরে তো কোনো খড়কুটো নেই, তাই তুই এখানেই থাক, আমি দেখি সুখী মাসির কাছে কোনো খড়কুটো পাই কিনা, একটু খড়কুটো পেলে আগুন জ্বালাতে পারবো। এই বলে রকি শীতে কাঁপতে কাঁপতে সুখীর বাসায় যায় আর অনেক জোরে জোরে ডাকতে থাকে। সুখী মাসি, ও সুখী মাসি, একটু ঘুম থেকে ওঠো গো সুখী মাসি, একটু শুনে যাও না। রকির এমন চিৎকার শুনে সুখী ঘুম ঘুম চোখে বাইরে বেরিয়ে আসে আর রেগে বলতে থাকে, কি হয়েছে রে হতচ্ছাড়া, এত রাতে এভাবে দরজার কাছে এসে চিৎকার চেঁচামেচি করছিস কেন? উফ, কম্বল মুড়িয়ে কত সুন্দর একটা ঘুম দিয়েছিলাম, আর তুই দিলি তো ঘুমটা ভেঙে। সুখী বাসি, তোমরা তো কম্বল শরীরে দিয়ে ঘুমাচ্ছ, ওদিকে আমরা দুই ভাই বোন শীতে অনেক কষ্ট করছি, আমাদের একটু খড়কুটো দাও না গো মাসি, একটু আগুন জ্বালাবো। আ মরণ, হ্যাঁ রে, তোদের এই দুঃখের কাহিনী শোনানোর জন্য কি আমাকে ঘুম থেকে জাগালি? কেন রে, খড়কুটো নেই? যা এখান থেকে, নয়তো একদম মেরেই ফেলবো। আর রকি কাঁদতে কাঁদতে বাড়ি এসে দেখে টুকি শীতে কাঁপছে। কি হয়েছে দাদা, তুই কিছু পেলি জ্বালানোর মতো? দেখ, আমি যে শীতে জমে যাওয়ার মতো অবস্থা হয়েছি, প্রচন্ড শীত লাগছে আমার। ও বাবা রে। না রে বোন, কিচ্ছু পেলাম না, উল্টো মাসি আমাকে তাড়িয়ে দিল জানিস। তবে তুই কাঁদিস না দাদা, তুই যেদিন ভালো টাকা রোজগার করবি সেদিন না হয় একটা কম্বল কিনে নিস। এসব বলে দুই ভাই বোন দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এমন শীতের রাতে কষ্ট তাদের কেউ দেখতে পায় না। দেখতে দেখতে জানুয়ারি মাস চলে আসে। জানুয়ারি মাসে যেন শীত আরো দ্বিগুণ বেড়ে যায়। দাদা, এই দাদা, অনেক কষ্টে তো ডিসেম্বর মাসটা পার করলাম, কিন্তু এই জানুয়ারি মাসের শীত তো আর সহ্য করার মতো নয় রে। এবার কি তাহলে আমরা মরে যাব দাদা? আমাদের ঘরটা তো আরো ভেঙে গেছে, তাহলে এবার কি হবে বলতো? বোন শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওই যে কাকলি মাসি আছে না, ওদের বাড়ির ছাদে ছোট্ট একটা চিড়ে কোঠার ঘর আছে, জানিস? ওই ঘরে কেউ থাকে না, আবার দরজাও খোলা থাকে। চল, আমরা রাতে করে ওই ঘরে থাকবো, আর সকাল হওয়ার আগেই পালিয়ে আসবো রে বোন। তাই নাকি দাদা? তবে চল আমরা ওখানেই যাই, এমন শীত যে আমি আর সহ্য করতে পারছি না রে। এরপর টুকি আর রকি উড়ে কাকুলির ছাদে যায় আর ছাদে গিয়ে চিলে কোঠার ঘরে আশ্রয় নেয়। সেই ঘরে একটা গরম কম্বলও ছিল, টুকি বিছানায় শুয়ে সেই কম্বলটি গায়ে দেয়। দাদা দাদা, এই দেখ, এই কম্বলটি গায়ে দিয়ে কত আরাম লাগছে, আহা, আমার তো ভীষণ ভালো লাগছে দাদা। আস্তে আস্তে কথা বলবো, কাকলি মাসি নিজে থেকে শুনতে পেলে আমাদের আর রক্ষে নেই, এখন চুপি চুপি ঘুমিয়ে পড়ি চল। এরপর ওরা দুই ভাই বোন সেই চিলেকোঠার ঘরে আরাম করে
পড়ে শান্তির ঘুম দেয়। এভাবেই দিন কাটছিল। ওরা দুই ভাই বোন প্রতিদিন কাকুলির চিলেকোঠার ঘরে এসে ঘুমাতো, আর সকাল হওয়ার আগেই চুপি চুপি চলে যেত। কিন্তু একদিন রাতে, এত রাতে আবার মাথা ব্যথাটা শুরু হলো কেন? না, একটা ঔষধ খেয়ে নেই। কিন্তু আমার ঔষধ খুঁজে পাচ্ছি না কেন? ও হ্যাঁ, মনে পড়েছে, চিলেকোঠার রুমে রেখেছি তো আমি। যাই, গিয়ে নিয়ে আসি। এরপর কাকুলি তার চিলেকোঠার ঘরে যায়। আর ওদের দুই ভাই বোনকে দেখে ভীষণ রেগে যায় কাকুলি। এই ফকিন্নির বাচ্চারা, ঘুম থেকে ওঠ বলছি, তোদের তো সাহস কম নয়? আমার ঘরে এসে থাকছিস তোরা? কিরে, ওঠ! কাকুলির ডাক শুনে ওদের দুই ভাই বোনের ঘুম ভেঙে যায়। আর ওরা চোখ খুলে কাকুলিকে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। মাসি, তুমি এখানে? হ্যাঁ আমি, তবে দাঁড়া। এই বলে কাকুলি একটা লাঠি এনে ওদের দুই ভাই বোনকে অনেক মারতে থাকে, আর সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ওরা দুই ভাই বোন কাঁদতে কাঁদতে রাস্তায় ঘুরতে থাকে। তখন একটা পরি সেখানে আসে। কি হয়েছে? তোমরা এই শীতের রাতে কাঁদছো কেন? তোমাদের শীত করছে না? এরপর রকি কাঁদতে কাঁদতে তাদের সব ঘটনা পরিকে খুলে বলে, আর সব শুনে পরির অনেক মায়া হয়। কেঁদো না, আর কেঁদো না তোমরা। এই নাও এই গরম কম্বলটি। এই গরম কম্বলটি যেমন তোমাদের এই শীতের কষ্ট দূর করবে, তেমনি তোমরা এই কম্বলের কাছে যা চাইবে এই কম্বল তোমাদের তাই দিবে। এবার তবে আমি আসি, তোমরা অনেক সুখে থাকবে। এই বলে পরি চলে যায়। এরপর ওরা খুশি মনে কম্বলটি নিয়ে সেই ভাঙা কুঠিরে যায়। আর এরপর থেকে ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।